ওম নম নারায়ণায়ন নামাহা আমাদের চ্যানেল ভাগ্যের দুনিয়ায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব। আপনি যদি খুব দুরবস্থার মধ্যে দিয়ে কাটছেন জীবনে আলো দেখতে পাচ্ছেন না নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন কোনো সুরাহা করতে পাচ্ছেন না তখন মাত্র তিনটি পাতা আপনার জীবন সুন্দর করে তুলতে পারবে সৌভাগ্যশালী করে তুলতে পারবে প্রাণময় প্রাণ চঞ্চল নাম যশ খ্যাতি সমস্ত কিছু লাভ করতে পারবেন অর্থাৎ পার্থিব জগতে বেঁচে থাকার জন্য যে সুখ সমৃদ্ধি দরকার মান সম্মান দরকার সমস্ত কিছু লাভ করতে পারবেন যদি আপনার কাছে থাকে এই তিনটি পাতা চলুন সেই তিনটি পাতার কি এমন জাদুকরী ক্ষমতা দৈবিক কৃপাযুক্ত সে কি পাতা যেটা আপনার জীবন আমূল পরিবর্তন করে দেবে আপনি সৌভাগ্য বান বা সৌভাগ্যবতী হয়ে যাবেন সেই সম্পর্কে আলোচনা করছি কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা আলোচনা শুরু করে দিই দেখুন আমরা কিন্তু নানা উপায়ে আমাদের যে সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলোকে আমরা মোকাবিলা করার শক্তি খুঁজি আর এই শক্তিগুলো প্রদান করে এই যে আপনি আমরা যে বলি যে দৈবিক কৃপাযুক্ত পদ্ধতিগুলো আপনারা করছেন তখনই মনে হবে না আমি এটা করছি আমি এটা আমি এটা নিশ্চয়ই সফল হব এটা মনে জোর যতক্ষণ এই জোরটা আসবে ততক্ষণ কিন্তু কোনো কাজই সফল হবেন না আর এই জোরটাই আমাদেরকে পুরো উদ্যমে আমাদের পৌঁছে দেয় উন্নতি চরম শিখরে পড়িয়ে দেয় সফলতার বিজয় মাল্য তাই না তাই আপনাকে কি করতে হবে আপনি যে কোনো দিন এই কাজটি করতে পারেন তবে মঙ্গল বৃহস্পতি শনিবার যদি করেন খুব ভালো ফলাফল পাবেন সকালবেলা কি করবেন একটু তাড়াতাড়ি উঠবেন যেদিনে এই ক্রিয়াটি করবেন সূর্যোদয়ের আগে উঠবেন জানেন তো আলি টু বেড অ্যান্ড আলি টু মর্নিং মেক্স আ ম্যান হেলদি ওয়েল অ্যান্ড ওয়াইজ যিনি সূর্যোদয়ের আগে ওঠেন এবং রাতে নটার মধ্যে ঘুমিয়ে পড়েন তার কিন্তু জীবনে লক্ষ্মী লাভ হয় তাই অবশ্যই তার চন্দ্র এবং সূর্য ড্যামেজ হয় না রাত করে যারা ঘুমায় তাদের চন্দ্র ড্যামেজ হয়ে যায় দেরি করে যারা ওঠে তাদের সূর্য ড্যামেজ হয়ে যায় আর চন্দ্র আর সূর্য পিতার মাতার তাদেরকে স্থান দেয়া হয় এবং আর্থিক অবস্থা উন্নত করার জন্য কিন্তু খুবই দরকারি তাই নিজের জীবন নষ্ট না করতে এই দিকটা একটু মনে রাখবেন আলি টু বেড আনা আলি টু মর্নিং এ রুলসটি মানার চেষ্টা করবেন আপনি কী করবেন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়ে স্নান করে নেবেন দিয়ে একটি বট পাতা নেবেন বট পাতা মানে হচ্ছে যে বট গাছের পাতা লাল লাল ফুল হয় ঝুড়ি হয় সেই বট পাতা নেবেন এবারে বট বটগাছ অনেকে জানেন না বটগাছকে ব্যানিয়ান টিও বলা হয় তাই বটগাছের পাতা নেবেন একটি আর একটি নিতে হবে আপনাকে অসত্য পাতা তবে শনিবারে বলবো শনিবারে অসত্য গাছ ছোবেন না তাহলে মঙ্গলবারটা বেটার হয় মঙ্গল আর বৃহস্পতি করবেন শনিবারটায় কাজটি করবেন না অসত্য পাতা নেবেন অসত্য পাতাকে পাকুর অঞ্চল নানা স্থানে অঞ্চলভেদে একে পাকুর গাছও বলা হয় হিন্দিতে ট্রি বলা হয় এই পিপলট্রির একটি পাতা নেবেন ঝরে পড়া পাতা না গাছ থেকে নিতে হবে সংগ্রহ করতে হবে আর একটি তুলসী পাতা নিতে হবে একটু ভালো দেখে তুলসী পাতা নিয়ে ভালো করে আপনি ধুয়ে নেবেন শুদ্ধ জল যদি থাকে ভালো নালে গঙ্গা জল দিয়ে ধুতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে আপনার যে ইষ্টদেব আপনি যে দেবদেবীকে মানেন বা আপনি যে ধর্মের মানুষ যে বর্ণের যে গোষ্ঠীর যে জাতির মানুষ সেই যে ইষ্টদেব আছে পরমেশ্বর পরমাত্মা আছে তাকে স্মরণ করবেন দিয়ে আপনার হাতে এটা সুন্দর করে দুই হাতের মধ্যে অঞ্জলি যেমন করে দিই দুই হাতের মধ্যে রেখে আপনি কি করবেন আপনার পরমেশ্বর পরমে মাত্রাকে স্মরণ করে আপনার মনোবাসনা বলে আপনি যেখানে টাকা পয়সা রাখেন আপনি যদি ব্যবসাদার হর আপনার বাক্সে বা আপনার মানি এখানে ওয়ালেটে রেখে দিন যখন পাতাগুলো শুকিয়ে যাবে দেখুন শীতকালে হয়তো একটু কম মানে দেরি হবে শুকাতে আর গ্রীষ্মকালে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন আপনি কি করবেন পাতাগুলোকে জলে ভাসিয়ে দেবেন বা কোনো পবিত্র গাছের নিচে রেখে দিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর নতুন আবার পাতা এভাবে সংগ্রহ করবেন বা আপনার যদি মনে হয় পাতাগুলো উড়ে চলে যেতে পারে তখন আপনি একটু কোনো পবিত্র গাছের নিচে মাটি ঘুরে চাপা দিয়ে দিতে পারেন বা পরিষ্কার জলে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন কোনো নোংরা আবর্জনা যুক্ত জলে ভাসাবেন না ক্ষতি কিন্তু আপনারই হবে এই পদ্ধতিটা আপনি করতে থাকুন কন্টিনিউ করতে থাকুন দেখবেন অবিলম্বে আপনার সমস্ত সমস্যা মিটে গিয়ে আপনার জীবন সুন্দর হয়ে উঠেছে তিনটি পাতা আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে আপনার সমস্ত শখ আহ্লাদ আপনার মনোবাসনা আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আপনার সমস্ত কিছু পূর্ণ করতে পারবেন এই তিনটি পাতার মাধ্যমে অবশ্যই এই তিনটি পাতাকে পবিত্র পাতা তিনটি অসত্য দেবকে দেববৃক্ষ বলা হয় আর তুলসিত একদম শুদ্ধ পবিত্র আর মা লক্ষ্মীর স্বরূপা তাই অবশ্যই এই পদ্ধতি করে ধনধান্যে পরিপূর্ণ যেমন হতে পারবেন সমস্ত কাজ কাজে আপনি বাধামুক্ত হতে পারবেন সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং একটা স্নেহ বন্ধন এর মধ্যে পারিবারিক একটি মেলবন্ধন তৈরি হবে এবং সুখী জীবনযাপন করতে পারবেন শান্তিতে থাকতে পারবেন খুব ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম নম নারায়ণায় নমাহ